হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো অনেকদিন পরে ওরা গেছিল ঘুরতে আর আমি গেছিলাম আমার ডিউটিতে। তো দেখতে পাচ্ছেন আমি গেছি আমার ডিউটিতে, ক্যামেরাম্যান আসছে আজকে আমাদের দুলালী বেগম, তো ক্যামেরা নিয়ে সে ভিডিও করতেছে আর আমি এদিকতে আমার কাজ করতেছি। আমার ডিউটি আসছে গাড়ি রেজে, এই গাড়িটা আমি চালাই আর কি। গেছিলাম আমাদের যে প্রোগ্রাম থাকে বিকালে, সে ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিট প্রোগ্রাম চালাইতে গেছিলাম আমরা মানুষকে সচেতন করার লক্ষ্যে। তো এখানে আমি একটা মাল্টিপ্লেক্স ঠিক করতেছি, মাল্টিপ্লেক্সটা একটু সমস্যা হয়েছিল তাই আর কি। গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর, গ্রামটায় যে আসছি আমরা, এখানে নতুন ব্রিজে কাজ হচ্ছে। তো আজকে আমাদের প্রোগ্রামে ব্রিজটার উপরে এই যে আমাদের তোপামণি বসে আছে ডাক্তার আপার কোলে, আর আমি এই যে ঠিকঠাক করে বেড়াচ্ছি, সব আমার সাথে আরও আছে সফল ভাই। তো এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে আমরা বসে আছি, এই যে চপল ভাই আছে আমার সাথে, বিশেষ করে আমাদের দুইজনের ডিউটি থাকে, আমরা দুইজন একসাথে আসি। তো মাঝে মাঝে অফিসের লোকজন আসে আমাদের সাথে ঘুরতে, আজকে যেমন আসছে তোপামণি আর আসছে রাম্মু দুজনে। তো কথা বলতে বলতে মাগরিবের আজানের পরেই আমাদের ডিউটি কাজ শুরু করে দিলাম আমরা, আমাদের যে ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিট এটার প্রবেশনা প্রচারণা শুরু করে দিলাম আমরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের জেনারেটর, এই জেনারেটরের মাধ্যমে কারেন্ট সাপ্লাই আমাদের এই যে এখানে চলতেছে প্রজেক্টরের মাধ্যমে। তো আমাদের কবির ভাই দাঁড়ায় দাঁড়ায় এখানে হাত নাড়াচ্ছে আর এই যে প্রজেক্টরের মাধ্যমে এই যে চলতেছে, আমাদের দর্শক সব বসে রয়েছে। চপল ভাই এখানে চুপ করে দাঁড়ায় আছে, চপল ভাই হচ্ছে আমাদের প্রজেকশনিস্ট। আহ কী সুন্দর পা নাড়াচ্ছে এখানে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অগণিত দর্শক এখানে দাঁড়াই আছে, দাঁড়ায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিট যে নাটকগুলো পরিবার পরিকল্পনার ইসের থেকে চালানো হয় সেগুলো দেখতেছে, এখান থেকে দেখতেছেন সবাই। তো এই যে দেখেন অনেক দর্শকই এখানে আছে, ব্রিজের উপরে চালাচ্ছি আমরা, আমরা সবাই আসছি ঘুরতে আর ওরা মামি আসছে দেখতে যে প্রোগ্রাম কেমনে চালাই, এর আগে কোনোদিনও আসেনি তাই আজকে প্রথম আসলো ওরা। তো দেখতেছেন এখানে জেনারেটর চলতেছে, এটাতে কারেন্ট সাপ্লাই আসছে, রাস্তার উপরেও আমাদের দর্শকবৃন্দরা সব দাঁড়ায় আছে। তো এখানে নাটক চলতেছে যে মানুষের সচেতন করার লক্ষ্যে গ্রামগঞ্জের যে মানুষগুলো আছে, তো সেই ইয়েটাই আমরা প্রতিদিন আমাদের প্রোগ্রাম থাকে বিকেলে, আমরা মাগরিবের আজানের পরে এক একটা জায়গায় এক এক সময় স্টার্ট করি। তো এই আর কি আমাদের ভিডিও, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো এই যে দেখতেছেন আমরা এখনই প্রোগ্রাম প্রায় শেষের পথে, শেষ করে দেবো, ইশারা জান দেবে। তো এই অবস্থা, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।